সীমান্তের মন্দিরের দেবতার উদ্দেশ্যে আনা পুজোর সামগ্রী নদীর জলে ভাসিয়ে দেন ওপারের মানুষ দেশভাগ আটকাতে পারেনি বিশ্বাস ও ভক্তি ভক্তি দেশভাগ সীমান্তের আটকাতে পারেনি বিশ্বাস আইন অনুযায়ী এদেশে আসার অধিকার নেই তবুও সীমান্ত পারের মন্দিরের দেবতার উদ্দেশ্যে পূজার সামগ্রী নদীর জলে ভাসিয়ে দেন ওপার বাংলার মানুষ ঈশ্বর সর্বত্রই বিরাজমান ঈশ্বরের কাছে এসে তার চরণে ফুল প্রসাদ নিবেদন করলে ঈশ্বর তা গ্রহণ করবেন নইলে করবেন না এই যুক্তি যে মিথ্যে তার প্রকৃত প্রমাণ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সীমান্ত এলাকা বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি রাম সীতা মন্দির স্থানীয়দের কাছে শোনা যায় এই জাগ্রত রাম সীতার মন্দিরটি পূর্বে অর্থাৎ অবিভক্ত ভারত বাংলাদেশের সাতক্ষীরা জেলার কারাগাছি গ্রামের অন্তর্ভুক্ত ছিল এপার বাংলা ওপার বাংলার মানুষ যৌথভাবে এই মন্দিরে পুজো করত পরবর্তীতে দেশভাগ হবার আগেই এই মন্দির চলে আসে সীমান্তবর্তী এলাকা তারালির জিরো পয়েন্টের উপরে তারপর হয় দেশভাগ কাছাকাছি সাতক্ষীরা আর থানা আছে দূরে আছে যারা আসেন বর্ডারে এপারে আসে তাদের মিশে তারা ওপারে দাঁড়িয়ে নদীর ওপারে দাঁড়িয়ে মন্দিরের উদ্দেশ্যে প্রাণ করে অর্ঘ্য নিবেদন করে তারা যা নিয়ে আসে তাদের সামগ্রী অর্ঘ্য নিবেদন করে নদীর জলে দিয়ে তারা ফিরে চলে দেশের মানুষের আবেগ অনুভূতি কাছাকাছি থাকলেও শরীরগুলোর ওপর থেকে চলে যায় আইনের বেড়াজাল বাংলাদেশের সাতক্ষীরা জেলার করাগাছি গ্রামের রামসীতা মন্দির বর্তমানে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সীমান্ত এলাকা বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দুই বাংলার মাঝ দিয়ে বয়ে গেছে সোনাই নদী এপার বাংলা ওপার বাংলা ভাগ হলেও এই মন্দিরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস বাংলার মানুষের মন থেকে এতটুকুও ভাগ হয়নি আজও অটুট ভক্তি ও শ্রদ্ধা দেশভাগ কাটাতারের যন্ত্রণা আছে রক্ষীদের কড়া নজরদারি সীমান্ত পেরিয়ে এদেশের ভূখণ্ডে এসে পুজো দেওয়া হয় না তাই আজও চারশো বছরের পুরনো এই মন্দিরে যখন পুজো হয় ওপার বাংলার মানুষ পুজোর সামগ্রী ফুল মিষ্টি ফল সোনাই নদীর জলে ভাসিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করেন পুজোর দিনটা দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয় মন্দিরের পাশে এপার বাংলা এবং নদীর ওই পারে ওপার বাংলার মানুষেরা দূর থেকেই তাদের আত্মীয় পরিজনদের খুঁজতে থাকে দেখা হয় অনেকের সাথে দূর থেকে দেখে কথা না হলেও কোথায় একটা অনুভূতির বিনিময় ঘটে দেখা হলো বাবা মায়ের সাথে এই পাঁচ বছর কথা হলো কথা হয়েছে কথা হয়েছে না না এই এরকম ভাবে হচ্ছে এক কোন এইভাবে কি কথা হচ্ছে বোন বোন আছে মামা মামিরা আছে আত্মীয় স্বজন আছে দেখা হলো তো এই দূর থেকে দেখা হচ্ছে কথা কি শোনা যায় এত দূরে ফোনের মাধ্যমে হচ্ছে আর একটু দেখা যাচ্ছে এটাই এর আগে কি কত বছর পরে দেখা করলেন আমি তো দশ বারো বছর হবে কিছু কিছু দেখা কিছু না দেখার মধ্যে এটাই বেশি কষ্ট হচ্ছে

मन में आ रहा है कि जैसे परमात्मा जो है वो सर्वव्याप्त हैं सब जगह है और बार बार इंसान को ये एहसास कराते हैं कि तू घबरा मत मैं हमेशा तेरे साथ हूँ कभी भी परमात्मा किसी को उदास नहीं देखना चाहते वो कहते हैं कि अशोक रहना तेरा धर्म है और धर्म क्या है इंसान की खुद की खोज ही धर्म है जो परमात्मा कहते हैं कि अगर मुझे पाना है मुझे पाने के लिए ना किसी को पकड़ना है ना किसी को छोड़ना है सिर्फ मन में तुम्हारा भाव सच्चा होना चाहिए परमात्मा फिर आप जो मांगते हो वो देता है ब्यूरो रिपोर्ट न्यूज लैंड शौरु नगर সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ